ভিডিওটা এখনই শুরু করলাম, এখন বাজে বেলা 12টা। আমি আর মামাম এখন একটু বেরোচ্ছি জামার মাপ দিতে। মামামের একটা জামা কিনেছিলাম, সেই হাতাটা লাগাতে হবে, আর আমিও একটা সালোয়ার বানাতে দেবো, মামামও একটা সালোয়ার বানাতে দেবে। অনেকদিন দেবো দেবো করে হচ্ছে না, এবার বোধহয় আর নেবে না, তাই আজকে তাড়াতাড়ি করে বললাম তুই পরে নে, তারপর তোর পড়া শেষ হলে তারপর বেরোবো। এখন আমি ভর দুপুরে প্রচণ্ড রোদ, এখন আমি জামার মাপ দিতে যাব। চলো আগে জামার মাপটা দিয়ে আসি। সাথে চলে এসেছি, এখন মামামের জামার মাপটা নিচ্ছে। মামা অনেকদিন একটা হার কিনবে বলছিল, তাই একটা ইমিটেশনের দোকানে ঢুকলাম হার কিনতে, দেখি আর কি কি পাওয়া যায়। ঘুরে চলে এলাম, জামার মাপ দেওয়া হয়ে গেল, সঙ্গে একটা ফাউ আবার একটা দোকানে ঢুকিয়েছিলাম ইমিটেশনের দোকানে। মামামের কত অনেকদিন ধরে একটা হার কিনবে বলছিল, সেই হার কেনা হলো, একটার বদলে দুটো কেনা হয়ে গেল। তারপর আমি অনেকদিন লিপস্টিক কিনিনি, তাই জন্য আমিও একটা লিপস্টিক কিনে নিলাম, রংটা খুব পছন্দ হলো তাই লিপস্টিক কিনে নিলাম। তোমাদের পরে দেখাবো, এখন অনেক বেলা হয়ে গেছে, 1:30 বাজে, সবাইকে খেতে খেতে দেবো, তাই তোমাদের সাথে একবার দেখা করে নিলাম সকাল থেকে। তো তোমাদের সাথে আজকে সকাল থেকে কোনো কাজও শেয়ার করতে পারিনি, আজকে রবিবার, বুঝতেই পারছো কাজের চাপটা সকাল থেকে একটু বেশিই থাকে, তাই কোনো চাপ মানে আর কি কাজ কোনো শেয়ার করতে পারিনি, বেলা করেই ব্লগটা আরম্ভ করেছি। তা এখন এসে স্নান টান হয়ে গেল, তাই তোমাদের সাথে একটু বলে দিলাম যে কী কী কিনেছি, সেগুলো আমি আবার পরে তোমাদের সাথে বিকেলবেলা শেয়ার করবো। ওগুলো একটু স্যানিটাইজ করতে হবে, স্যানিটাইজ না করলে তো আবার ধরা যাবে না, তাই স্যানিটাইজ করে নিই একটু, তারপর বিকেলবেলা তোমাদের সাথে ওগুলো আমি শেয়ার করবো কী কী কিনেছি। চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই, সবার খিদে পেয়ে গেছে, বেলা 1:30 বেজে গেছে, আবার বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে। আমাদের বহুদিনের দাবি মেনে নিয়ে তনুকা কাস্টার্ড বানিয়েছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আমরা একটু কাস্টার্ড খাবো, মেয়ে নাকি গলা ব্যথা বললো, তাই সেই জন্য ও খাবে না, আমরা আজকে দুজন খাবো। অনেকদিন ধরেই কাস্টার্ডটা বানানো আছে, কিন্তু ছুটির দিন ছাড়া তো খাওয়ার উপায় নেই, একসাথে না খেলে খারাপ লাগে। আর ওই বেশি ভালোবাসে আর কি কাস্টার্ড খেতে, আমার মেয়ে খুব একটা পছন্দ করে, এমনি ফল খায়, কিন্তু কাস্টার্ডটা খুব যে একটা পছন্দ করে তা না। তারপর আজকে ওর গলা ব্যথা হয়েছে বলছে, তাই বলে আমি খাবো না, তাই না আমি আরও দুজনেই খাচ্ছি কাস্টার্ড খেয়ে। এখন ঘুম লাগাবো, আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে। দেখো ও খাচ্ছে, ওর রিয়াকশানটা দেখো, ও কাস্টার্ড খেতে খুব ভালোবাসে, ওর রিয়াকশানটা দেখো। ভাল লাগছে? খুব ভালো লাগে, মজা লাগে কাজটা করে।
গুড ইভিনিং, চলে এলাম সন্ধেবেলা, দুপুরের পর আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হলো আবার রান্নাঘরে। আজকে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নেব, তারপর কী গয়নাগাটি কিনেছি সেগুলো তো তোমাদের দেখাতে হবে, তাই ভাবলাম আগে রান্নাগুলো সেরে নিই পুরোটা, তারপর তোমাদের সাথে বসে গল্প করব, জিনিসপত্রগুলো দেখাবো। আমি এর মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, শুধু তরকারিটা করব, ব্যাস তার এবার রান্না কমপ্লিট হয়ে যাবে। তরকারি কি আজকে? আজকে একটা পেঁপের তরকারি করব। পেঁপের তরকারি তো আমার মনে হয় কোনো বাড়িতেই খুব একটা পছন্দ করে না, আমাদের বাড়িতে তো একদমই না, মানে ওই চৌকো চৌকো করে কেটে পেঁপের তরকারি আমাদের বাড়িতে আমার মেয়ে আর আমার বর তো খাবেই না, আমরা খাই তবে ওরা তো খাবেই না। তাই আজকে একরকমভাবে আমি করি বাড়িতে। তোমাদের একবার আমি বলেছিলাম যে পেঁপে কুড়ি, মানে পেঁপে গ্রেট করে পেঁপের ঘণ্ট। আলুগুলোকে দেখো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর পেঁপেটার দেখো খোসা ছাড়িয়ে এরকম করে রেখেছি, ওটাকে গ্রেট করব। প্রথমে আমি তরকারিটা তাড়াতাড়ি চাপিয়ে দেবো, এই আলুগুলোকে ভেজে নেব। কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। একটু চাপা দিয়ে রাখি, তাহলে ভাজাও হয়ে যাবে, একটু নরমও হয়ে যাবে। এই দেখো গ্রেটারটা, এই গ্রেটারে আমি পেঁপেগুলো গ্রেট করব। পেঁপেটা পুরো গ্রেট করা হয়ে গেছে দেখো। আদা জিরে নুন হলুদ লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, জল দিয়ে মশলাটা এবার ভালো করে কষে নিলাম, দিয়ে চাপা দিয়ে নিলাম। মশলাটা কষে যাওয়ার পর গ্রেট করা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে আবার কষে নিচ্ছি, নিয়ে আবার চাপা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। এবার আবার নাড়িয়ে নেব। এটা দেখো পুরো কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দেবো যাতে পেঁপেটাও সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এটা সেদ্ধ হলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ভাতও হয়ে গেছে, মোটামুটি আমার রাত্রিরে রান্না কমপ্লিট। এখন কটা বাজে? এখন 1:30 বাজে, ব্যাস তাড়াতাড়ি হয়ে গেছে, এবারে যাবো উপরে। চলো এখন এটা সেদ্ধ হোক, আমি উপরে যাই, গিয়ে জিনিসপত্রগুলো দেখাতে শুরু করি। আমার না তর্ক হচ্ছে না তোমাদের দেখাবো বলে, যদিও আমার কিচ্ছু না, সব কটাই মেয়ে, যে কটা কিনেছে সবই মেয়ে, তাও ভাবছি কখন তোমাদের দেখাবো। অনেক মানে কিনছি অথচ তোমাদের দেখাচ্ছি না, তোমাদের রাগ হতে পারে, তাই জন্য ভাবছি আজকেরটা যা কিনেছি তোমাদের দেখিয়ে দেবো। চলো এটা হোক, আমি ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদের জিনিসগুলো দেখাই। নিচ থেকে ওপরে চলে এলাম তোমাদের জিনিসগুলো দেখাবো বলে। এই দেখো এটা একটা অক্সিডাইজের চোকার টাইপের, দেখেছো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা। এটার সাথে আবার ম্যাচিং দুলও আছে, আর এটার দামও খুব কম। এই দেখো পরলে এরকম লাগবে, শাড়ির সাথে পরলে খুব সুন্দর লাগবে। একদম গলার সাথে এরকম আটকে থাকবে, দেখতে দারুণ লাগে, শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে। এটার দাম, এই দুলটা আর হারটা নিয়ে তার দাম নিয়েছে 180 টাকা। আমার তো মনে হলো সস্তাই, জানি না তোমরা বলবে কীরকম সস্তা। আর একটাও এরকম চোকার টাইপ, এটা এই দেখো এটাও মাম্মামের, এটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে, এই দেখো এইভাবে পরে, এইভাবে পরে, আমাদের ভালো লাগবে না সালোয়ারের সাথে, এটা মোটেই ভালো লাগবে না, ওয়েস্টার্ন ড্রেসের সাথে এটা ভালো লাগবে। একটা খুব মানে সিম্পল, দেখতে কিন্তু খুব সুন্দর, স্মার্ট লুকিং এটা একটা। এই দেখো এগুলো হচ্ছে, এগুলোকে নাকি ক্রাঞ্চিস বলে, আমি জানতাম চুলের গাটা, এগুলো নাকি হাতে পড়ে, যাকে এগুলো কিনেছে। আর যেটা আমার কিনেছি সেটা হলো এই লিকুইড লিপস্টিকটা, কালারটা দেখাই আমার, এই কালারগুলো লিপস্টিকের কালারটা দেখো, এটা কি দারুণ, আমার খুব ভাল লাগে, তোমাদের কতটা ভাল লাগবে আমি জানি না। এই কেমন লাগলো লিপস্টিকের রংটা বলবে কিন্তু,
আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর মামামের হাড়গুলো কিরকম হলো সেটাও বলবে। ও তোমাদের আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, পরে দেখাবো, যখন ও পুজোতে ওটা পড়বে তখন দেখবে। ও নোজ পিন কিনেছে, সেটাও দেখানো হলো না। তরকারিটা দেখো পুরো হয়ে গেছে, এবারে আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আর গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দেবো। আমি না চিনি দিতেই ভুলে গেছি, চিনি দিতে হবে। এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবারে নাড়িয়ে নিচ্ছি। দেখো পেঁপের তরকারি পুরো রেডি। বেশি বাড়াবো না ভিডিওটা, রান্নাবান্না সব হয়ে গেছে, এক্ষুনি ডিনার করে নেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই আসছি, আবার দেখাবো একটা নতুন ভিডিও সাথে।